चौदह मन्नत ये चौदह अवतार ता करे ना ईश्वर ब्रह्मा एक दिन और चौदह जन मनु अवतार भगवान चौदह टी अवतार आसे ब्रह्मा एक दिन चौदह एक दिन मासे चार शत बीस ब्रह्मार बत्सरे पंच सहस्र चल्लिस शतक बत्सर है जीवन ब्रह्मा पंच लक्ष चार सहस्र मन्नंतर अवतार कत अवतार है पांच लक्ष चार हजार मन्नंतर अवतार And it promised one day is 14. So one day, one night, 28. And 1 year, 365 days. Not 28. Only 1 year. 1 day. 1 day means 24 hours. Yeah, 1 day means 24 hours, that day and night. So Brahma's age, 100 years. Now 1 year, how many days? 365 days? 360 days means 1 year. So how much money? 5.46 times 14 hours. ব্রহ্মার এক মাসে 420 জন ব্রহ্মার একদিনে 14 জন মনু আর এক মাসে 420 জন মন্নন্তর অবতার এক বৎসরে তাহলে ব্রহ্মার এক বৎসরে কত হচ্ছে 5040 40 জন অবতার ব্রহ্মার এক বৎসরে তাহলে ব্রহ্মার জীবনে 100 বৎসর আইতে তাহলে ভগবান কতবার অবতার নিলেন বললেন কি 540,000 কত 504,000 ব্রহ্মার 100 মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক পর্যন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে হইছে করহ গণন মহাবিষ্ণু এক সাথে ব্রহ্মার জীবন মহাবিষ্ণুর এক শ্বাসেই এখন ব্রহ্মার জীবন 100 বছর আই পার হয়ে গেল 504,000 অবতার হলো এইরকম অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড তাহলে মন্নন্তর অবতারের কোন লেখা জোখা হবে আর শেষ থাকে শিবের পরমায়ু কত শিবের পরমায়ু ঠিক ব্রহ্মার মতই এক সমান শ্যামভূমি যজ্ঞ সারচি সে বিভু বলে 14 জন মন্নন্তর অবতার যেমন শ্যামভু মন্নন্তরে যজ্ঞ ভগবান যজ্ঞপতি এসেছিলেন সারথি সে বিহু উত্তমে সত্য সেন তামসে হরি
रैवते वैकुंठ चाक्षुषे अजि वैवस्व मन्नंतरे बामन देवी सेते एई जे वैवस्व मन्नंतर एई वैवस्व मन्नंतरे भगवान बामन देव आसे सावन सार्वभौम दक्ष सावन ऋषभ ब्रह्म सावन विश्व से धर्म से तो धर्म सावन रुद्र सावन सुधामा योगेश्वर देव सावन इंद्र सावन बृहद भानु अभिधान এই চৌদ্দ মন্নন্তরে চৌদ্দ অবতার নাম যুগাবতারে বে সুন সনাতন সত্য ত্রেতা দাপর কলি যুগে রঘবগন শুক্ল রক্ত পীত কৃষ্ণ শুক্ল রক্ত পীত কৃষ্ণ পীত ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম চার যুগে চার যুগ সত্য যুগে ধ্যান কর্ম করায় শুক্ল মূর্তি কর্দম কে বর দিলা কৃপা করি কৃষ্ণ ध्यान करे लोग ज्ञान अधिकारी त्रिता धर्म यज्ञ कराए रक्त वर्ण धरी कृष्ण पदार्जन है दापरे धर्म कृष्ण वर्ण कराए लोके कृष्णार्चन कर्म यही मंत्र दापरे करे कृष्णार्चन কৃষ্ণ নাম সংকীর্তন করি যুগের ধর্ম পিতবর্ণ ধরি তবে কইলা প্রবর্তন প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ ধর্ম প্রবর্তন করি ব্রজেন্দ্র নন্দন প্রেমী গায় নাথে লোক করি সংকীর্তন কৃষ্ণ বর্ণতে সার কৃষ্ণ সাঙ্গুপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসঃ আর তিন যুগে ধ্যানান্দিতে যেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায় সত্য ত্রেতা দাপর কলিযুগ অনলি হরিনাম কৃতি যধ্যায় তো বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা হরি কীর্তন সে হতে দয়ন কৃতি যজ্ঞ জয়ন যজ্ঞ ইন দা সত্যযুগ পিপল ডিড মেডিটেশন ইন দা ত্রেতা যুগ দে ডিড যজ্ঞ দ্বাপর যুগ চয়ন যদ আপনোতি তদ আপনোতি কলৌ সংকীর্ত কেশবম হোয়াট ইজ ফাইন এভরিথিং ফাইন ইন দ্য কলিযুগ অল কীর্তন কলিম শোভা জয়ন্তর্যা গুণজ্ঞা সার ভাগিনা
यत्र संकीर्तने नैव सर्वसार्थो हि लभ्यते। पूर्ववत लिखी जबे गुणावतार असंख्य संख्यातार ना हरे गण चारि युगावतारे एत गण सुने भंगे करे तारे पूछे सनात ते महाप्रभु सनातन गोस्वामी अष्ट महाप्रभु फोर युगावतार इंद्र कलिजु राजमंत्री सनातन बुद्धि बृहस्पति प्रभु कृपा ते पूछे असंकोच मति। राजमंत्री सनातन दी वेरी ग्रेट हाइपर नॉलेज इन दिस वे अष्ट महाप्रभु अति क्षुद्र जी मुई नीच नीचाचार কেমনে জানিব কলিতে কোন অবতার হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কলিযুগ ও যে অবতার গাও প্রভু কই অন্য অবতার শাস্ত্র দ্বারা জানি কলিতে অবতার তৈছে শাস্ত্র দ্বারা মানি বৈ দ্য শাস্ত্র ফ্রম শাস্ত্র ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ আমার সবাজিবে রয় শাস্ত্র দ্বারা জ্ঞান বাই দ্য শাস্ত্র দিস নলেজ কামিং ওকে অবতার নাহি কহি আমি অবতার মুনি সব জানি করে লক্ষণ বিচার স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ এই দুই লক্ষণে বস্তু জানি মুনিগণ আকৃতি প্রকৃতি স্বরূপ স্বরূপ লক্ষণ কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ ভাগবত আরম্ভে ব্যাস মঙ্গলাচরণে পরমেশ্বর নিরূপিল এই দুই লক্ষণে। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ সত্যম শব্দে কহি তার স্বরূপ লক্ষণ বিশ্ব সৃষ্টি আদি কইল বেদ ব্রহ্মকে পড়াইল অর্থ অভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কইল এই সব কার্য তার তটস্থ লক্ষণ অন্য তার ইচ্ছে জানে মুনিগণ অবতার কালে হয় জগতের গোচর এই দুই লক্ষণে কেহ জানে না ঈশ্বর সনাতন কই যাতে ঈশ্বর লক্ষণ পৃথবন কার্য প্রেম দান সংকীর্তন দেন সনাতন প্রভু টোল ঈশ্বর লক্ষণ পৃথবন अवतार पृथ्वी व्हाट इज कार्य कार्य की प्रेरणा कली काले से ही कृष्ण अवतार निश्चय शुद्धि करिया जाऊ कर संशय प्रभु कही चतुराली छाड़ सनातन সপ্তাবেশ অবতারের শুন বিবরণ সপ্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণ দিক দর্শন করে মুখ মুখ দেন শক্তি আবিষ অবতার সপ্তাবেশ অবতার দুই রূপ মুখ গৌণ দেখি সাক্ষাৎ শক্তি অবতার আবাসে বিভূতি সাক্ষাৎ শক্তিতে অবতার আর আবাসে বিভূতি যেমন মুখ্য আবেশ অবতার সনকাদি নারদ পৃথু পরশুরাম জীবরু ব্রহ্মার আবেশ অবতার নাম পরশুরাম জীবরূপ ব্রহ্মা আবেশ অবতার
before he is Gunavatar. But when Jeev Tattva become Brahma, that time told Avishavatar. Brahma is Avishavatar. বুঝতে পারলে বিষ্ণু তত্ত্ব ব্রহ্ম হবে, আবার জীব তত্ত্ব ব্রহ্ম হয়। কিন্তু যখন জীব তত্ত্ব ব্রহ্ম হয় তখন তিনি হলেন আবেশ অবতার, পরশুরাম আবেশ অবতার, নারদ পিতু সনকাদিগণ এরা আবেশ অবতার। বৈকুণ্ঠে সিদ্ধারা ধরে অনন্তে এই মুখ আবেশ অবতার বিস্তারে নাহি অন্ত, অনন্তদেব আবেশ অবতার। সনকাদ্য জ্ঞান শক্তি নারদে শক্তি ভক্তি ব্রহ্মায় সৃষ্টি শক্তি অনন্তে উদাহরণ শক্তি। শক্তি পৃথুতে পালন পরশুরামে দুষ্ট নাশ বীজ সঞ্চার বিভূতি কইয়ে যাইছে গীতা একাদশী জগৎ ব্যাপিল কৃষ্ণ শক্তি আভাস আবেশি। দেখল আবিষ্কার আধারিত আভাস এর বিভূতি এই শ্রীমদ ভগবত গীতা একাদশ স্কন্ধ একাদশ অধ্যায় চ্যাপ্টার একাদশ দিয়াস বিভূতি। এই তো কহিল সত্য আবেশ অবতার বল্লপৌগণ্ডে ধর্মের শুনহ বিচার। দেন শ্রীকৃষ্ণ বাল্য পৌগণ্ড কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন প্রকট লীলা করিবারে জপি করে মন আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্ত গণে পাছে প্রকট হয় জন্ম অধিক লীলা ক্রমে। ফার্স্ট মাতা পিতা প্যারেন্টস অভিমান দেয়, আফটার দে কৃষ্ণ স্টার্টিং জন্মলীলা। সেটার উপরে একটা প্রশ্ন করছি, হ্যাঁ যে ব্রহ্মা জীবতত্ত্বের মধ্যে হচ্ছে রজগুণে, শিব জীবতত্ত্ব তমগুণের মধ্যে, কিন্তু বিষ্ণু ও সপ্তগুণের মধ্যে জীবতত্ত্বের মধ্যে কেন আসছে না? যেহেতু ওরা কেন্দ্র গুণ অবতার, কিন্তু বিষ্ণু তো ভগবানেরই অংশ। জীবের মধ্যে কেউ বিষ্ণুকে দেওয়া হচ্ছে না, সংসারের জন্য সৃষ্টির জন্য লাগিয়েছেন, কিন্তু এটা কেউ পালন করতে পারবে না ওই জন্য লাগছে না। নিত্য প্রকট করে অনুক্রমে অনন্ত ব্রহ্মাণ্ড তার নায়িক গণ কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকট এই এই মত সব লীলা যেন গঙ্গাধার সেই লীলা প্রকট করে প্রজেন্দ্র কুমার ক্রমে ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি রাধাতে লীলা করে কৈশোরে নিত্য স্থিতি নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয় বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য দৃষ্টান্ত দিয়া কহি তবে লোক সব জানে হাউ ইজ নিত্য লীলা হো ক্যান আন্ডারস্ট্যান্ড।
कृष्ण लीला नित्य ज्योतिष चक्र प्रमाणे ज्योतिष चक्र सूर्य जन फिरे रात्रि दिने सप्त दीपांबुदे लंगे फिरे क्रमे क्रमे ज्योतिष रात्रि दिने हय षष्ठी दंड परिमा तीन सहस्र छय शत पल तार मान सूर्योदय हईते षष्ठी पल क्रमोदय से एक दंड अष्ट दंडे प्रहर हय एक दुई तीन चारि प्रहरे अस्त हय चारि प्रहर रात्रि गेले पुनः सूर्योदय कृष्ण लीला मंडल चौद मंडरे ब्रह्मांड मंडल व्यापी क्रमे फिरे स्वाशत वत्सर कृष्ण प्रकट प्रकाश ता जैसे ब्रज पुरी करिला विलास पलात चक्रवत से लीला चक्र फिरे सब लीला ब्रह्मांडे क्रमे हृदय करे जन्म बाल्य पौगंड कैशोर प्रकार उतना बदादि करे मोक्षांत विलास कोन ब्रह्मांडे कोन लीला रहय अवस्थान ताते लीला नित्य कहे निगम पुराण गोलोक गोकुल धाम विभु कृष्ण सम कृष्ण इच्छाए ब्रह्मांड गणी तार संक्रमण अदैव गोलोक स्थाने नित्य विहार ब्रह्मांड गणी क्रमे प्रकटता ब्रजे कृष्ण सर्वज्ञ प्रकाश पूर्णतम पुरी पर पूर्णतर पूर्ण यही कृष्ण ब्रजे पूर्णतम भगवान आसम सर्व पूर्णतर पूर्ण नाम संक्षेपे कहिलो कृष्ण स्वरूप विचार अनंत कहिते नारे यार विस्तार अनंत स्वरूप कृष्ण नायक गण शाखा चंद्र नय करे दीप दर्शन या जे सुने पड़े से भाग्यवान कृष्ण स्वरूप तत्ते हय किछु ज्ञान सिरूप रघुनाथ पद जारा चैतन्य चैतामृत कहे कृष्ण दास चैतन्य चैतामृति मध्य खंडी स्वरूप तत्व भगवत स्वरूप वेद विचार नाम विंशति तम अध्याय ग्रंथ अमृत लरे मदन वरिया सभी बर कृष्ण।